বলিউডের যৌলো সবার সময় নয়, অনেকেই এই রূপালী জগতের গোলক ধাঁধায় পড়ে খেই হারিয়ে ফেলেন। কেউ কেউ রাতারাতি তারকা খ্যাতি থেকে ছিটকে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন, শেষ জীবন তাদের কাটে অসহায় অবস্থায়। বলিউডের সেসব নামী কয়েকজন তারকাকে নিয়ে এই ফিচার। ভারতভূষণ বলিউডের 50-এর দশকে জনপ্রিয় অভিনেতা ছিলেন। 1952 সালে তার ভাইজু ভাউরা খুব অভিনেতা পায়। এছাড়া মির্জা গালিব 1954, বসন্ত বাহার 1956, ফাগুন 1958 এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন ভারতভূষণ। তবে ঝাঁকঝমক জীবনযাপনে এক সময় কাল হয়ে ওঠে তার জন্য। জুয়ার আসক্ত ছিলেন তিনি, এক পর্যায়ে সব অর্থ কয়েকটি বাড়ি গাড়ি জুয়া খেলে হারান। একসময় তাকে বস্তিতেও থাকতে হয়, এমনকি পরে একটি ফিল্ম স্টুডিওর দারোয়ানের চাকরিও করেছেন তিনি। ভগবান দাদা 40 ও 50-এর দশকে আরেক জনপ্রিয় অভিনেতা ও পরিচালক ভগবান দাদা। দামি বাংলো গাড়ি কেনার শখ ছিল তার, কিন্তু শেষ জীবনে মুম্বাইয়ের এক নোংরা বস্তিতে মৃত্যুবরণ করতে হয় তাকে। দুটি ছবি ঝামেলা ও লাভেলা ফ্লপ করায় আর্থিক দিক থেকে একেবারে নিঃস্ব হয়ে যান তিনি। পরে বস্তিতে থাকতে বাধ্য হন, সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মীনা কুমারী বলিউডের 50-এর দশকে দুর্দান্ত এক অভিনেত্রী, আসল নাম মাহজাবিন। অভিনয়ের খাতিরে পাল্টে ফেললেন নাম, তবে ভাগ্যটা আর পাল্টায়নি। বিয়োগ্রান্তক ছবিতে স্মরণীয় অভিনয় করেন, ট্র্যাজেডি কুইন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 4 বার সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি। বাইজু বাউরা 1954, পরিণীতা 1955, সাহেবিবি গোলাম 1962, কাজল 1966, পাকিজা 1972 তার অভিনীত অন্যতম ছবি। তবে 38 বছরে যখন লিভার সিরোসিসে মারা যান তিনি, তখন একেবারে নিঃস্ব হয়ে চিরবিদায় নিয়েছিলেন। হাসপাতালের বিল দেওয়ার সামর্থ্য ছিল না তার। অচলা সাজদেব বলিউডের বেশ কিছু ক্লাসিক ছবিতে অভিনয় করেছেন। 1938 সালে ফ্যাশনেবল ওয়াইফ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়। এরপর 130টি ছবির অভিনয় করেন তিনি। 1965 সালের ছবি ওয়াক্ত এর তার চরিত্র ছিল মনে রাখার মতো। এ মেরি জোহরা জাভিন গানটির মধ্যে দিয়ে বেঁচে আছেন তিনি। এছাড়া সুপারহিট মুভি চাঁদনি 1989, দুলাওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে 1995, কাবি খুশি কাবি গাম 2001, কাল হো না হো 2003 ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর এক ব্যবসায়ীকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর একাই বসবাস করতেন। মৃত্যুর 5 বছর আগে তিনি তার ফ্ল্যাট পুনের একটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিয়ে যান। শর্ত ছিল যে ওই প্রতিষ্ঠান তাকে জীবনের শেষ সময় পর্যন্ত সব দিক দিয়ে খেয়াল রাখবে। কিন্তু 2011 সালে রান্নাঘরে পা পিছলে পড়ে মস্তিষ্কে মারাত্মকভাবে আঘাত পান। এরপর প্যারালাইসিস সহ নানা জটিলতায় ভুগে পুনের এক হাসপাতালে নিদারুণ কষ্টে মারা যান তিনি। ভিমি বলিউডে হামরাজ 1967, আব্রু 1968, পতঙ্গ 1971 ছবিতে অভিনয় করে গ্ল্যামারাস নায়িকা ভিমি দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু তার স্বামী তাকে ছবিতে অভিনয় না করতে চাপ দেন। স্বামীর সঙ্গে মতবিরোধী দেখা দিলে ডিভোর্স হয়ে যায়। এরপর মাদকাসক্ত হয়ে পড়েন ভিমি। এক পর্যায়ে আর্থিক দৈন্যতায় হাসপাতালে নিঃস্ব অবস্থায় মৃত্যু হয় তার। পারভিন ববি 80-এর দশকে বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পারভিন ববি ছিল বেশিরভাগ তরুণের হার্টথ্রব। সে সময় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিপরীতে 12টি ছবিতে অভিনয় করেন তিনি। বিয়ে করেননি, তবে অভিনেতা কবির বেদী, ড্যানি ডেনজোগপা ও পরিচালক মহেশ ভাটের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে কারোর সাথে তার সম্পর্ক টেকেনি। প্রচণ্ড মানসিক অবসাদে ভুগে ও দারিদ্রের কারণে রোগে ভুগে বলিউডে একটি ফ্ল্যাটে নিঃসঙ্গ অবস্থায় মারা যান তিনি। রাজকিরণ 80-এর দশকে বলিউডে খুব চেনা মুখ ছিলেন রাজকিরণ। কার্য 1980, বাসেরা 1981, আর্থা 1982 এর মতো আলোচিত প্রশংসিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আরও অনেক সামাজিক ছবিতে দেখা গেছে তাকে। কিন্তু এক পর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েন এই অভিনেতা। সবাই ভেবেছিলেন মারা গেছেন তিনি। পরে তার বন্ধু সহ অভিনেতা ঋষি কাপুর তাকে আমেরিকায় এক মানসিক হাসপাতালে খুঁজে পান। এ কে হানজাল বিখ্যাত ছবি শেলের সেই অন্ধ ইমামের কথা মনে আছে? হৃদগ্রাহী ওই চরিত্রে অভিনয় করা অভিনেতা এ হানজালকে বলিউডে 200-এর অধিক ছবিতে দেখা গেছে। গুণী এই অভিনেতা জীবনের শেষ দিকে এসে নিদারুণ অর্থ কষ্টে কেটেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর বিলটা দিতে পারছিলেন না। খবরটা জানতে পেরে মেগাস্টার অমিতাভ বচ্চন এগিয়ে আসেন। সে সময় অমিতাভ 20 লাখ রুপি সহায়তা দেন ওই অভিনেতাকে। গীতাঞ্জলি নাগপাল সফল মডেল গীতাঞ্জলি নাগপাল অনেক ফ্যাশন ডিজাইনারের জন্য অনেক র্যাম্পে হেঁটেছেন। মিস ইউনিভার্স সুস্মিতা সেনও সেই সময় তার সঙ্গী ছিল। পরবর্তীতে সময় বলিউডে পাড়ি জমানোর চেষ্টা করেন গীতাঞ্জলি, কিন্তু সফল হয়নি। পরে মাদকে আসক্ত হয়ে পড়েন। পরিস্থিতিতে এতই নাজুক ছিল যে
মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন গীতাঞ্জলি। 2007 সালে তাকে দক্ষিণ দিল্লির রাস্তায় ভিক্ষা করতে দেখা যায়, পার্ক ও মন্দিরে রাতে দেখা যায় ভিক্ষা করতে, এমনকি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে মাদকের টাকা জোগাড় করতেন। পরে নারীবাদী সংগঠন দিল্লি কমিশন ফর উইমেনের সহায়তায় মানসিক হাসপাতালে পাঠানো হয় তাকে। 2008 তাকে নিয়ে বলিউডে ফ্যাশন সিনেমা মুক্তি পায় সুপারহিট। ওই ছবিতে তার চরিত্রে অভিনয় করেন কঙ্গনা রানাউত। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।